আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আজকে আমি ফরজ গোসল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ, যে কি কি কারণে আমাদের উপর গোসল করা ফরজ হয় এবং আমরা ফরজ গোসল কিভাবে সুন্নত তরিকায় সম্পন্ন করব, এ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনারা দেখছেন অনলাইন মাদ্রাসা, আমি মোস্তাফিজুর রহমান মুয়াজ, চলুন শুরু করি। প্রিয় বন্ধুরা, ইবাদতের পূর্ব শর্ত হলো যে পবিত্রতা অর্জন করা। তো বন্ধুরা, আমাদের শরীর দুই রকম নাপাক হয়ে থাকে, একটা হলো ছোটো নাপাকি আর একটা হলো বড় নাপাকি। তো ছোটো নাপাকির জন্য উজু করলেই আমাদের শরীর পবিত্র হয়ে যায়, আর বড় নাপাকির জন্য অবশ্যই আমাদের উপর গোসল করা ফরজ হয়ে যায়। আমরা যদি ফরজ গোসল আদায় না করি, তাহলে নামাজ বন্দুকি থেকে শুরু করে নিয়ে কোনো আমলেই গ্রহণযোগ্য হবে না। তো এজন্য এটা ইম্পর্টেন্ট একটা বিষয়, ফরজ কি কি কারণে আমাদের গোসল ফরজ হয় এবং কিভাবে আমরা ফরজ গোসল আদায় করব, কিভাবে সুন্নত তরিকায় গোসল করব, জানা খুবই প্রয়োজন। এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ আমি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। তো প্রথমে আমরা জানব যে কি কি কারণে আমাদের গোসল ফরজ হয়। প্রিয় বন্ধুরা, পাঁচটি কারণে গোসল ফরজ হয়। তার মধ্যে প্রথম নাম্বারে হলো যে যৌন সম্ভোগের দ্বারা, স্ত্রীর সঙ্গে যদি আপনি যৌন মিলন করেন, যদি সহবাস করেন, তাহলে কিন্তু গোসল ফরজ হবে। বা অন্য কোনো কারণে জোশের সহিত যদি আপনার বীর্য বাহির হয়, তাহলে আপনার উপর গোসল ফরজ হবে। এটা হলো প্রথম নম্বর কারণ। দ্বিতীয় নম্বর কারণ হলো, স্বপ্ন দেখুন বা না দেখুন, যদি ঘুমন্ত অবস্থায় আপনার বীর্য বাহির হয়, তাহলে আপনার গোসল করা ফরজ হয়ে যাবে। আর যদি আপনি ঘুম থেকে ওঠার পরে আপনার শয়নের স্থানে বা আপনার কাপড়ে বা আপনার শরীরে যদি বীর্য দেখতে না পান বা এরকম কোনো চিহ্ন না দেখেন, তাহলে আপনার উপর গোসল ফরজ হবে না। তৃতীয় নম্বরে হলো, আপনি যদি আপনার স্ত্রীর সঙ্গে সহবাসে লিপ্ত হন, যদিও খুব ক্ষণিক সময়ের জন্যও হয়, আপনার বীর্য বাহির হোক বা না হোক, আপনার উপর গোসল করা ফরজ হয়ে যাবে। চতুর্থ নম্বর হলো যে স্ত্রী লোকদের যখন পিরিয়ড বন্ধ হয়ে যায়, তখন গোসল করা ফরজ হয়ে যায়। আর পঞ্চম নম্বরে হলো, স্ত্রী লোকের নিফাস বন্ধ হওয়ার পর পবিত্রতার জন্য গোসল করা তার উপর ফরজ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল পাঁচটি কারণ, যে পাঁচটি কারণে গোসল করা ফরজ হয়ে যায়। তো এই বিষয়গুলো আমি বললাম কেন, এগুলো যদি না বলি তাহলে কিন্তু আপনারা বুঝবেন না। আমি যদি লজ্জায় না বলি আপনাদেরকে বিষয়গুলো খুলে, তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝবেন না। আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি বিষয়গুলো খুলে বললাম। প্রিয় বন্ধুরা, এবার আসি যে আমরা সুন্নত তরিকায় কিভাবে গোসল করব। তো প্রথমে আমাদের জানা উচিত যে গোসলের ফরজ কয়টি। গোসলের ফরজ তিনটি, তার মধ্যে প্রথম নাম্বারে হলো যে কুলি করা। আপনি যদি রোজাদার না হয়ে থাকেন, তাহলে তিনবার গড়গড়ার সহিত কুলি করা সুন্নত। আর আপনার দাঁতের মধ্যে যদি খাদ্যকণা আটকে থাকে, তাহলে সেই খাদ্যকণা অবশ্যই অপসারণ করতে হবে, বাহির করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো। আর আপনার নাকের ভিতরে যদি শুকনো ময়লা থাকে, তাহলে তা অবশ্যই অপসারণ করতে হবে, বাহির করতে হবে। আর এভাবে তিনবার নাকে পানি দেওয়া হলো সুন্নত। আপনি যদি একবার নাকে পানি দেন, নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছান, তাহলে আপনার ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু এভাবে তিনবার পানি দেওয়া হলো সুন্নত। আর তিন নাম্বার হলো যে সমস্ত শরীরে পানি প্রবাহিত করা, পানি পৌঁছানো। মেয়েদের নাকের মধ্যে অলংকার থাকে, কানের মধ্যে অলংকার থাকে, তো যদি অলংকার না থাকে, তাহলে সেক্ষেত্রে সেই কানের ছিদ্রের মধ্যে পানি প্রবেশ করাতে হবে, নাকের ছিদ্রের মধ্যে পানি প্রবেশ করাতে হবে। এবং যদি বেনি করা থাকে, তাহলে যদি বেনি খোলা ছাড়া চুলের গোড়া পর্যন্ত যদি পানি পৌঁছাতে পারেন, তাহলে বেনি খুলতে হবে না, বেনি খোলা জরুরি নয়। আর যদি আপনার এরকম সন্দেহ হয়ে থাকে যে আমি যদি বেনি না খুলি, তাহলে আমার চুলের গোড়া পর্যন্ত আমি পানি পৌঁছাইতে পারবো না, তাহলে অবশ্যই আপনাকে বেনি খুলতে হবে বা খোপা খুলতে হবে, এবং আপনার অবশ্যই পানি চুলের গোড়া পর্যন্ত পৌঁছাইতে হবে।
তো বন্ধুরা, আমরা তিনটা গোসলের ফরজ সম্পর্কে জানলাম, এখন আমরা কিছু সুন্নত সম্পর্কে জানবো। অবশ্যই ফরজ এবং সুন্নত উভয়টাই আমল করতে হবে, উভয়টাই মানতে হবে। প্রিয় বন্ধুরা, আপনি যেখানে গোসল করতেছেন সেখানে যদি পানি জমা হয়, তাহলে সেখান থেকে অন্যত্র সরে যাওয়ার পরে আপনার সেই পা দুইটা ধুয়ে নেওয়া সুন্নত। প্রিয় বন্ধুরা, সমস্ত শরীরে পানি পৌঁছানোর সুন্নত তরিকা হলো যে প্রথমে ভেজা হাত দ্বারা আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ভিজিয়ে নিতে হবে। তারপরে প্রথমে তিনবার মাথায় পানি ঢালতে হবে এবং তারপরে ডান কাঁধে তিনবার পানি ঢালতে হবে, বাম কাঁধে তিনবার পানি ঢালতে হবে, এবং যখন আপনি পানিগুলো ঢালবেন তখন খুব ভালোভাবে আপনার হাত দিয়ে আপনি পুরো শরীরটাকে মর্দন করে নেবেন। শরীর মর্দন করে পরিষ্কার করা হলো সুন্নত। গোসলের শেষে যদি মোছার মতো কোনো কিছু থাকে তাহলে শরীরটা মুছে নিতে হবে। তারপরে যত দ্রুত সম্ভব কাপড় দিয়ে শরীরকে আবৃত করতে হবে। প্রিয় বন্ধুরা, তারপর গোসলখানা থেকে বের হওয়ার সময় যদি আপনি বাম পা দিয়ে প্রবেশ করে থাকেন তাহলে ডান পা দিয়ে বাহির হবেন। গোসলখানা থেকে বের হওয়ার পরে উজু করার পরে যে সমস্ত দোয়া আমরা পড়ি সেই সমস্ত দোয়া গোসল করার পরে পড়া মোস্তাহাব, সম্ভব হলে সেই সমস্ত দোয়াগুলো পড়ে নেবেন। প্রিয় বন্ধুরা, গোসল সম্পূর্ণ করার পরে যদি আপনার কোনো স্থান যদি আপনি দেখেন যে শুকনো আছে, এরকম যদি মনে হয়, তাহলে আবার পুরো গোসল করতে হবে না, আপনি শুধুমাত্র সেই অংশটিকে ধুয়ে নিলেই চলবে। তো এভাবে যদি আপনারা গোসল করেন, এই বিষয়গুলো লক্ষ্য করে যদি গোসল করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি সুন্নত তরিকায় গোসল করতে পারবেন। তো বন্ধুরা, ফরজ গোসলের ক্ষেত্রে আমি আশা করি এই বিষয়গুলো আপনারা বিশেষভাবে লক্ষ্য রাখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা সঠিকভাবে গোসল করতে সক্ষম হবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন এবং ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করবেন, আর অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে তারাও এই বিষয়গুলো জানে এবং তারাও যেন সঠিকভাবে গোসল করতে পারে, তারা সঠিকভাবে পবিত্রতা অর্জন করতে পারে। আপনার কারণে যদি কোনো একজন মানুষও ইসলামের একটি বিষয়ে জানে তাহলে আপনাকেও আল্লাহ তাআলা অসংখ্য সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। এজন্য অবশ্যই শেয়ার করবেন, আর যদি নিয়মিত আমাদের চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চান, দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। মৌলায়া সাল্লি ওয়া সাল্লিম দাঈমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল।